25 ফেব্রুয়ারি অসমলে আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর জন্মস্থান বটদোয়া থান দর্শন করে থান প্রকল্পের নির্মাণ কার্য আনুষ্ঠানিক শুভারম্ভ করব গৃহমন্ত্রী অমিত শাহে। বটদোয়া রাইজক উদ্দেশ্যে এখন রাজহুয়া সভাও সম্বোধন করব কেন্দ্রীয় গৃহমন্ত্রীগিয়ে। জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেবর স্মৃতি বিজড়িত বটদোয়া থানক ধর্মীয় আর আধ্যাত্মিক গবেষণার ক্ষেত্র হিসাবে গড়ি তোলা হব। এই সংকল্পের 2016 সনের সেপ্টেম্বর মাহত বেদখলমুক্ত করা 160 বিঘা ভূমিত 188 কোটি টাকা ব্যয় সাপেক্ষে বৃহৎ বটদোয়া প্রকল্পর কাম হাতত লওয়া হয়েছে। গৃহমন্ত্রী বটদোয়া ভ্রমণক থান পরিচালনা সমিতিয়ে ঐতিহাসিক পরিঘটনা আখ্যার আদরণি জানাইছে। পঁচিশ ফেব্রুয়ারিত অসমলৈ আহিব অমিত শাহ, শুভারম্ভ করব বটদোয়া থানর প্রকল্প নির্মাণের। বটদোয়া রাইজক উদ্দেশ্যে এখন রাজহুয়া সভাতো অংশগ্রহণ করব কেন্দ্রীয় গৃহমন্ত্রীগিয়ে। বটদোয়া থানলৈকে অহা 25 তারিখে ভারতবর্ষের গৃহমন্ত্রী আমার অতি শ্রদ্ধার আমার অতি আদরের মাননীয় অমিত শাহ ডাঙরিয়া ইয়ালৈ আহিব আৰু তেওঁ প্ৰথমতে আহি গুৰুজনাৰ এই পবিত্ৰ জন্মভূমি শ্ৰী শ্ৰী বটদোয়া থানত সেৱা ল'ব আৰু ভকত বৈষ্ণৱৰ লগত তেওঁ কথা পাতিব আৰু ইয়াৰ পিছতেই তেওঁ অসম চৰকাৰে যি 180 কোটিৰ ওপৰ টকা অনুদান আগবঢ়াইছে আমাৰ গুৰুজনাৰ সৃষ্টি কৃষ্টি সকলো বিশ্ব দরবার প্রতিষ্ঠা করবর কারণে এক সাংস্কৃতিক প্রকল্প, এই প্রকল্পর তেখেতে আধারশিলা স্থাপন করিব।